সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 6 অক্টোবর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বাচ্চমোল্লা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে। এবার নতুন কতগুলো নিয়ে আসছেন? নতুন আনছিলাম আপনার 9টা, বর্তমানে 5টা আছে। 9টা আনছিলেন, বর্তমানে 5টার মতো আছে বিক্রি করার মতো? জি। আচ্ছা, তো এগুলো সবগুলোই আসলে বকনা? জি। আচ্ছা, তো চলেন এক এক করে এগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আপনি শুরুতেই সাদা কালো রঙের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের রানী বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স আপনার 13-14 মাসের মধ্যেই। 13-14 মাসের মতো হবে? জি। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? জি, সম্পূর্ণ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খাচ্ছে, দেখতেছেন খাবার দাবার খায় একদম পেট পরিপূর্ণ। আচ্ছা, আর সুস্থ সবল বাচ্চা চেনার উপায় দেখেন, কানটা অল টাইম হরিণের বাচ্চার মতো খারাপ বা নাড়াচাড়া করে। তো এই বাচ্চাটা কি হিটে আসছে? না এখনো, এগুলো দেখা যাবে যে 2টা বাচ্চা আছে পরপর, এগুলো শীতের শুরুতে অথবা মধ্য অবস্থায় যায় বেশ কনসেপ্ট করবে। আচ্ছা, আর বাচ্চাটার তলা এবং চামড়াটা খুবই কিন্তু সফট পাতলা। আচ্ছা, নেস্টা আটর উপরে এবং মাঞ্জাটা দেখেন অনেকটা ভারী এবং প্রশস্ত, প্রশস্ত এবং উঁচা কিন্তু অনেকটা। তো এটা আজকের পর্বের সিরিয়ালের 1 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি আমি 90,000। এটার দাম রাখছেন 90,000 টাকা। কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারবে? জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখেন। এই পাশে সিরিয়ালের 2 নম্বর যে আরেকটা সাদা কালো বকনা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কেমন? এটাও আপনার 13-14 মাসের মধ্যেই। 13-14 মাসের মধ্যেই হবে? জি। এটাও হিটে আসে নাই? না না, এখনো হিটে আসে নাই। এই 2টা বাচ্চা দেখা যাবে যে শীতের শুরুতে অবস্থায় মধ্য অবস্থায় বেশ কনসেপ্টে চলে আসবে, খুব দ্রুত এইগুলো হিটে চলে আসবে। জি, রেডি বকনা বলা যায়। রেডি বকনা নিয়ে এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে হিটে চলে আসবে, হিটে চলে আসবে। আচ্ছা, তো এটা আজকের পর্বের সিরিয়ালের 2 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি আমি 88,000। 88,000 টাকা এটার দাম রাখছেন, কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিতে পারে। আর বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একদম চামড়া পাতলা। আচ্ছা, একদম সফট, আর বাচ্চাগুলো খুবই স্বাদে নিয়ে দেয়, খুবই শান্ত স্বভাবের বাচ্চা। দেখবেন এক পা বরং স্যার উঁচা করে রাখবে, আর বাচ্চার ওই চামড়া ওলান পালানের যে চামড়া, এক ফোঁটা কিন্তু তেল নেই, বিন্দু পরিমাণে তেল নেই, আর বাটগুলো এখনো দেখেন ধরার মতো, 4টে বান কিন্তু 4টে জায়গায়। কিছু বা গরু আছে দেখবেন এক অবস্থায়, আবার কিছু গরু আছে আবার 6টা বান, এই বাচ্চার কিন্তু প্রতিটা বাচ্চারই দেখবেন বাট 4টেই আছে, আর গরুগুলোও খুব স্বাধীন। আর কিছু গরু আছে দেখবেন পিছনে যে 2 পা, এই 2 পা দেখবেন একত্রিত হয়ে দাঁড়ায়, এগুলোগুলো কিন্তু শারীরিকভাবে অক্ষম, যার জন্য 2টা পা একসঙ্গে দাঁড়ায়। এই জিনিসগুলো দেখে শুনে একটা বাচ্চা কিনতে হবে। আর এটা আজকের পর্বের 2 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি আমি 88,000। 88,000 টাকা, দরদামের সুযোগ আছে। আর বাচ্চাগুলো খুর একদম সাদা এবং প্রতিটা বাচ্চারই দেখবেন নেস্ট হাঁটুর উপরে। হ্যাঁ, এই পাশে সিরিয়ালের 3 নম্বর সুন্দর করে একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, এটাও একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন আছে? এটার বয়স আপনার 10-12 মাসের মধ্যে। 10-12 মাসের মতো হবে? আচ্ছা, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ সবল, দেখতেছেনই খাবার দাবার খায় একদম পেট পরিপূর্ণ, আর কান টান তো দেখতেছেনই অল টাইম হরিণের মতো নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে একটু পর্যবেক্ষণ রাখলে এইগুলোর থেকে প্রজননে যাওয়া সম্ভব। জি জি, আর বাচ্চাগুলো চামড়া কিন্তু অনেক সফট এবং নেস্টটা দেখেন হাঁটুর উপরে, একদম হাঁটুর উপরে, আর ওলান পালানোর অবস্থা কি বলবো, দেখেন এখনই 100 পা তলা চলে এসছে, আর 4টে বান কিন্তু 4টে জায়গায়। আচ্ছা, তো এটা আজকের পর্বের 3 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছি আমি 85,000। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। জি, সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। জি জি। এই বাচ্চার বয়স কেমন? এটাও আপনার 10-12 মাসের মধ্যেই। 10-12 মাসের মতো হবে? জি।
বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল, দেখতেছেন আপনার খাবার দাবার খায়, পেট পরিপূর্ণ, আর হরিণের মতো কানটা নড়াচড়া করতেছে। সুস্থ সবল বাচ্চা চেনার মূল উপায় কিন্তু আপনার কানটা অল টাইম নাড়াচড়া করে, এবং মুখের যে নাকমণ্ডল ওর পার শিশির বিন্দুর মতো একটা ফোটা ফোটা পানির অংশ থাকে, এটা কিন্তু আসলে সুস্থ সবল বাচ্চা চেনার উপায়। আর বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চারই চামড়া খুবই পাতলা, একদম সফট বলা চলে, চামড়াটা দুধালো গরুর চেনার বৈশিষ্ট্য। আর নাভিও নাই, কম্বলও নাই, আর ঘাড়টা কিন্তু মেরুদণ্ডটা কিন্তু একদম লেভেল, নেস্টা হাঁটুর উপরে পায়ের খুরগুলো সব সাদা, প্রতিটা বাচ্চারই কিন্তু খুর সাদা। আর ওলান পলান দেখেন চারটা বান চারটা জায়গায়, একটা বাটও কিন্তু বেশি নাই অবশ্যই, আর ওলানগুলো এখনো এক থোপার মতো ধরার অবস্থা হয়ে গেছে। এটা আজকের পর্বের চার নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছেন 75। এটার দাম রাখছেন 75,000 টাকা, দরদামের সুযোগ আছে প্রত্যেকটা বাচ্চাতেই। জি জি। এই পাশে সবশেষ সিরিয়ালের 5 নম্বর যে বাচ্চাটা আপনি রাখছেন, এটা কোন জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসের মধ্যে। 9 থেকে 10 মাসের মতো হবে। জি। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল, দেখতেছেন খাবার দাবার খায়, পেট পরিপূর্ণ, একদম পরিপূর্ণ হয়ে আছে। জি। তো এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে একটু পর্যবেক্ষণে রাখলে এগুলো দিয়ে প্রজনন করানো সম্ভব? জি অবশ্যই। আচ্ছা, তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয়, আজকের পর্বের 5 নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম হচ্ছে 52,000। এটার দাম রাখছেন 52,000 টাকা, কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। তো বিক্রি করার মতো এই 5টা বাচ্চা আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা যেখান থেকে কেনেন পর্যবেক্ষণ করে অবশ্যই কিনবেন। আসলে বিভিন্ন খামারে আমি দেখতেছি গরু পরিপূর্ণ, এবং তাদের মাঝে ঋণের পরিমাণটাও কিন্তু অনেক পরিপূর্ণ, যাদেরকে বেঁচে দিলেও ঋণের পরিমাণটা কমবে না, যার জন্য দেখা যাচ্ছে যে তারা সময় দেখা যাচ্ছে গরুই দিচ্ছে না, বা দেখা যাচ্ছে গরু পাল্টা দিচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। আমি বিভিন্ন দায়িত্বে এরকম অভিযোগও পাইছি, আবার কয়েকটা খামারে আমি নিজে যা পর্যবেক্ষণ করলাম যে আসলে এদের অবস্থা খুব করুণ। অবশ্যই বলবো নিজে পর্যবেক্ষণ করে দেখে শুনে যার খামার আছে তার থেকে করুক, তাহলে অবশ্যই 2 টাকা সেভে পাবেন। সেটাই। আর এখানে গরু কিনতে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা তারা পাবে, এখানে সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে? জি জি, এখান তো সারা বাংলাদেশে অল টাইম গাড়ি যাচ্ছে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।